বগুড়া শেরপুরের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দা কুড়াল দিয়ে কোপাকুপি হয়েছে। গুরুতর আহত হয়ে 5 জন শেরপুর হাসপাতালে ভর্তি হয়। ঘটনাটি ঘটেছে শেরপুর উপজেলার শাহবন্দেগি ইউনিয়নের চকমুকুন্দ গ্রামে। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, পূর্ব থেকে আসাদুল ইসলাম মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত ছিল। গ্রামবাসী সহ প্রতিবেশী মোহাম্মদ জিয়াউর রহমান সহ বাধা প্রদান করে। পরবর্তীতে আসামি আসাদুল ইসলাম তার দলবল নিয়ে জিয়াউর রহমানের বাড়িতে হামলা করে 5 জনকে গুরুতর আহত করে। এই 5 জন শেরপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতাউর রহমান খন্দকার বলেন, বিষয়টি আমরা জানি এবং মামলার প্রস্তুতি চলছে। আসিল ও মাদক সেবন করে, নাম কি? আসাদুল নামের ওই সঙ্গে মাদক সেবন করে, উনি এবং খায় আর মামাও খায়, আমাদের পুরো ফ্যামিলি গুলা খায়, পুরো ফ্যামিলি মধ্যে। তারপরে আমি একদিন বলছিলাম যে তুই এলাকার মধ্যে যে কোনো জিনিস হারা দিই তোর ধর্ম, ঠিক আছে? ওই দিন আমার করছে তুমি বেশি কম, তো বললাম যে শোন মাদক তুলাই খাস, তোরা ছাড়া আমাদের এলাকার মধ্যে মাদক আর কেউ খায় না। যে এই কথা বলার পরে আমার অনেক হুমকি ধামকি, ঠিক আছে? জান করলাম শোন হুমকি ধামকি দিস না, এলাম না খায় ভালো হয়ে যা। ওর সূত্রপাত ধরে আমার আম্মা আসছিল, আমার আম্মা মনে করেন যে ওই জমির যে পানি পড়ে ওই পানিটা তিনজন পুলিশ নিয়ে যান। এটা না দুপুরে অনেক কথা কাটাকাটি হয়েছে, মহিলা মানুষ আমরা ছিলাম না। আমার বাড়ির কাছে বললো যে এটা নিয়ে কথা কাটাকাটি হয়েছে, আমি বললাম যে না যা আবার হয়ে গেছে ওদের সাথে এক এক পর্যায়ে মারামারি অবস্থা হন। যে আমি দুই দিদি আগে যে মামার সাথে পরামর্শ করে দেখেন একটা কাছে ধরেন না, যেটাই হোক আমার মীমাংসাটা করে দেবো, কিন্তু তা না হয়ে গেল। ওই মীমাংসা হয়ে গেছে পরে মনে করেন যে আমরা এই ইফতার করার পরে আমরা তাও মূল্যায়নের মধ্যে নিই নাই। পরে মনে করেন যে 3 মিনিট 4 মিনিট পরে আমার মা নিয়ে বাড়ির মধ্যে যায়, কম করে 30 থেকে 35 জন পোলা পান সবার কাছে, মনে করেন যে লাঠি কারোর কাছে, আম দাও কারোর কাছে, মানে এদিকে যায় দেখে আমার দুই ভাই করা ঘরের মধ্যে তুলে দিই। তুলে মনে করেন যে আচ্ছার মানুষ, আমি বললাম আশা দিন এটা ঠিকই করেছো, এবার তোদের তুই বেশি কথা কাজ লোক বেটা তুই ওই কয়ে আমার কাম দাও দিয়ে মনে করেন যেটা খুব মাসিস এখন আমি আর সেন্সারে টাঙার খুঁজব বলতে পারি না। এই এরা এই অবস্থায় আর ওদের ওরা খুবই খারাপ, আমাদের পাড়ার মধ্যে যদি জঘন্য খারাপ থাকে তাহলে ওরা একটা ব্যক্তি, ওদের শুনে নিতেই খারাপ। আপনার কজন আহত হয়েছে? আমাদের আহত হয়েছে হলো 5 জন, আমার আম্মা, আমার তাওই, আমার 2 ছোট ভাই, মামা আর আমি। প্রাথমিক চিকিৎসা দিয়ে কি কেউ বাসায় চলে গেছে এরকম? তো প্রাথমিক চিকিৎসা দিয়ে গেলে আমার আম্মাকে দিয়ে পাঠাচ্ছি, আর সব আমরা এগিয়ে আছি। আপনার কয়টা সেলাই পড়ছে? সেলাই সেলাই হয়েছে কয়টা মাস? 5টা। তোমার ভাইয়া তোমার কয়টা সেলাই? তোমার সেলাই কয়টা পায়ে? আপনাকে কি দেখো দিচ্ছে?